বাছাই বাছাই প্লেয়ার্স দলে পাকড়াওয়ার চেষ্টা প্রতিবারই সামনে থেকে যেমন শট তেমন বাজপাখির মতো ঝাঁপিয়ে তোরে এবং মুসা মানব প্রাচীর তৈরি করেছে চান্স হতে পারে এবং এখান থেকে ভালো টিম করেছে তিনটি বিদেশি প্লেয়ার অপরদিকে তিনটে বিদেশি প্লেয়ার আশা করি খেলাটা ভালো হতে চলেছে চমৎকার হেড করে আবারও মন্টাই নিজেদের মধ্যে দিকে নিয়ে করছে কাকে দেবে সাপোর্টার সেখান থেকে আলবান বুক দিয়ে দিছে পেছনে ম্যান টু ম্যান মার্কিং রাজ্জাক বল নিয়েছে ভালো শট নেবে শটটা ছিল উইলিয়ামস মোহন পাসটা উঠে এসেছেন নিজের জায়গাটাকে ছেড়ে দিয়ে তাদেরকে মনটাই কাকে দেবে মনটাই বাহ চমৎকার আলবার এখান থেকে উইলিয়াম উইলিয়াম থেকে মোহাম্মদ গডসন গডসনের শট প্রতিগত হয়েছে হ্যান্ডবল হতে পারে ইয়েস মুসা তৈরি করেছে ওকে চান্স হতে পারে এবং এখান থেকে তৈরি করেছে ওকে চান্স হতে পারে এবং এখান থেকে দেখা যাক কি হয় কি হয় কি হয় এটা একটা বিগ ফ্যাক্টর রেফারি আছে সরে আসো সরে আসো রেফারি থেকে সরে আসো সরে আসো প্লিজ প্লিজ মোহাম্মদ গডসন প্লিজ সাইড প্লিজ সাইড প্লিজ সাইড গোল জাজ ইজ স্টিল দেয়ার প্লিজ নো হেজিটেট নো কন্ট্রোভার্সি গোল জাজ ইজ স্টিল দেয়ার গোল জাজ ইজ স্টিল দেয়ার He is the now the final judgment given. Goal judge is still there. Have a goal judge, save the goal. 1-1-1-1. As a goal judge save. As a goal. খেলা হচ্ছে জমজমার ব্লকবাস্টার হিট ম্যাচ রেইন মোহন মুসা চেষ্টা
মুসা, মুসা থেকে তোরে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে, কেউ নেই ওখানে। রাজ্জাক নিচ থেকে উঠে এসেছে, সুকুমার জোসেফ, গুড রেফারি, চমৎকার রেফারি হচ্ছে, দারুণ, নাইস, দারুণ রেফারি, ওয়েল জাজমেন্ট, প্রত্যেকটি মুহূর্তে দারুণ তারা নিজেদেরকে তুলে ধরছে। ডান পায়ে ভাসানো বল, ওখান থেকে সুকুমার, ডান দিক থেকে মোহন আটকে দিয়েছে বল, মুসা, সুকুমার ভার্সেস মুসা, ব্যাক পাসে মোহাম্মদ গর্সন, কোথায় দিল, সেখান থেকে জোসেফ, জোসেফ রেফারি চমৎকার, কোন কথা হবে না রেফারি দিকে, ফ্যান্টাস্টিক, ওয়েল জাজমিন, স্টেপ বাই স্টেপ খেলা যেরকম গড়াচ্ছে রেফারি সিদ্ধান্ত ঠিক সেইভাবে অতুলনীয়। ব্লক হয়েছে, সুকুমার জায়গা দিচ্ছে না তোরেকে, পাউল তোরে, উইলিয়াম উইলিয়ামসন ফরওয়ার্ড মুভিং, রিয়েল পাস, সুকুমার উদ্দেশ্যে, ব্যাক টু উইলিয়াম উইলিয়ামসন, মোহাম্মদ গর্সন উদ্দেশ্যে, সেখান থেকে বল নিয়েছে আলাসা, এবং আলাসা চেয়ারা দেখুন, বিদেশি ফুটবলারদের কি দাপুটে চেয়ারা, এত ফিটনেস, স্টিল বডি, যেমন ক্ষমতা তেমন পাওয়ার, লাসান সেখান থেকে জোসেফ, ওকে ফলো করা রেফারি হেভি টাফ, বাট দুর্দর্শ রেফারি হিরু, আক্রমণ দেওয়ার চেষ্টা, দাদা ভাই একাদশে গোল ডাকু পিরু, সেখান থেকে মন্টাই তার দলে আক্রমণ দেওয়ার চেষ্টা, গতি বাড়িয়ে সামনে থেকে যেমন শট তেমন বাজ পাখির মতো ঝাঁপিয়ে সেভ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, মন্টাইয়ের সেরা শট, সবুজের সেরা সেভ, বেস্ট ফাস্টেস্ট বেস্ট, চমৎকার, ফ্যান্টাস্টিক, ওয়েল, কর্নার কিক, কি দুর্ধর্ষ শটটা ছিল, কি দুর্ধর্ষ, ও ইয়েস গর্সন, গোল, আবু 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 আবু, উইলিয়াম, টান্টা ম্যাচ, আলবার্ট, সুকুমার, অ্যালবার্টের শট, ব্লক, সুকুমার বল পেয়েছে, ওদের ভাষণ বল, মোহাম্মদ গর্সন, মোহন, চান্স হতে পারে, উইলিয়াম, হ্যান্ড, ওখানে হ্যান্ড বল সাইন, উইলিয়াম উইলিয়াম হলো না, বাজিটা থাকলো না, চাপে আছে দুটি দল, চাপে কর্মকর্তারা, অর্থাৎ লড়াই একই বনে দুটো বাঘ থাকতে পারে না, দুটো সিংহ থাকতে পারে না, উইলিয়াম চান্স হতে পারে, চান্স হতে পারে, ও হেলবার্ট, ভালো গোলকিপার, কিন্তু যদিও দুটো গোল হজম করতে হয়েছে তাকে, খেলার ফলাফল 1-2, গর্সনের ভাষণ শর্ট হতে পারে, ও অ্যাবিলিটি আছে গোল পরিশোধ করার, আমাদের সবুজ বল বসে নিয়েছে গোল কিক করার জন্য, কারণে কারণে দর্শক পরিপূর্ণ, হাজার হাজার মানুষ, মুসা সুইচ করলো রাজ্জাককে, রাজ্জাক ফরওয়ার্ড হেড,
ওখান থেকে লফ করে নিয়েছে বলটাকে, হেড করে ক্লিয়ার, মানে ওই পালটাকে রাজ্জাকে, হেড টু হেড লড়াই চলছে, বল পেয়েছি মানে বলটাই, বলটাই সামনের দিকে বাড়ানো বল, উদ্দেশ্য আলবার, ওখানে ফাউল ধরেছে রেফারি, ফাউল ধরেছে, নো 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 জোসেফ, নো আর্গুমেন্ট, ফলাফল 2-1, মন্টাই ফরওয়ার্ড পাস, উইলিয়াম, উইলিয়াম আলবার্ট, আলবার্ট শট আলবার্টে, উইলিয়াম, উইলিয়াম থেকে আলবার্ট, আলবার্টের বাপা যথেষ্ট ভালো যা করে, বাপাই বাপাই ক্রস সেন্টার, না অতুল কুমারের অনেক ভালো চান্স হতে পারে, সরাসরি সুজের গ্রিপে, আগেই বলেছি আলবার্টই পারে ম্যাচের রং বদলে দিতে, এলাসান ফরওয়ার্ড টাচ, সেখান থেকে তোরে দু দুটো গোল করে শেখ মোহন, সেখান থেকে মন্টাই, মন্টাই ভেতর দিকে রাখলো বল, সুকুমারকে বল, লাভলি টাচ, শট, সেভ, চান্স হতে পারে, চান্স ছিল, আলবার্টে টানা শট, সবুজের গ্রিপ থেকে বল বেরিয়ে আসে, আক্রমণে পিরু, পিরু থেকে গর্সন, গর্সন মোহাম্মদ, মোহাম্মদ গর্সন সবুজ বল বসে নিয়েছে গোল কিক করার জন্য, দর্শক পরিপূর্ণ, হাজার হাজার মানুষ, থেকে মুসা সুইচ করলো, রাজ্জাক কে, রাজ্জাক ফরওয়ার্ড হেড, ওখান থেকে লব করে নিয়েছে বলটাকে, হেড করে ক্লিয়ার, মানে ও পালটা হেড রাজ্জাক, হেড টু হেড লড়াই চলছে, বল পেয়েছি মানে বলটাই, বলটাই সামনের দিকে বাড়ানো বল, উদ্দেশ্য আলবার্ট, ওখানে ফাউল ধরেছে রেফারি, ফাউল ধরেছে, নো 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 জোসেফ, নো আর্গুমেন্ট, ফলাফল 2-1, মন্টাই ফরওয়ার্ড পাস, উইলিয়াম, উইলিয়াম আলবার্ট, আলবার্ট শট আলবার্টে, উইলিয়াম, উইলিয়াম থেকে আলবার্ট, আলবার্টের বাপা যথেষ্ট ভালো যা করে, বাপাই বাপাই ক্রস সেন্টার, না অতুল কুমারের অনেক ভালো চান্স হতে পারে, শট সরাসরি সুজের গ্রিপে, আগেই বলেছি আলবার্টই পারে ম্যাচের রং বদলে দিতে, এলাসান ফরওয়ার্ড টাচ, সেখান থেকে তোরে দু দুটো গোল করে শেখ মোহন, সেখান থেকে মন্টাই, মন্টাই ভেতর দিকে রাখলো বল, সুকুমার কে বল, লাভলি টাচ, শট, সেভ, চান্স হতে পারে, চান্স ছিল, আলবার্টের টানা শট, সবুজের গ্রিপ থেকে বল বেরিয়ে আসে, আক্রমণে পিরু, পিরু থেকে গর্সন, গর্সন মোহাম্মদ, তারা এগিয়ে আবু, ওখান থেকে তোরে পাঁচটা বাড়ি দিয়েছিল, আলবার্ট ঘুরে গেলেন, সেফ সাইড দিলেন নিজেকে,
পাস সবুজ ক্লিয়ার, ও বল ধরতে পারল না উইলিয়াম, সেখান থেকে মুসা, খেলা কিন্তু চমৎকার। এটাই একটা ফাইনাল ম্যাচ হচ্ছে যেন মনে হচ্ছে, দিনের সেরা খেলা, বাছাই বাছাই প্লেয়ার, মোহন মুসা এখান থেকে চিপ করল বল উদ্দেশ্য আবুকে, পেছন দিক থেকে মার্কিং করছে আলবার্টকে, বাবু পাউলি সিদ্ধান্ত করলেন, মোহন কাজের কাজটা করেছে, মোহন মোহনের শট আর সবুজ আটকাতে পারেনি, আটকে দিয়েছে পাঁচটাকে, উইলিয়াম নো ফাউল, বল হয়েছে আবু, কেউ নেই ওখানে, অ্যাকচুয়াল দমে ঘাটতিটা কিছুটা মনে হয় স্প্রেড করছে সুকুমার, সুকুমার থেকে মোহাম্মদ ঘরসন, ঘরসনের ফসল বল এবং ওয়েল গ্রেপ, ওয়েল আউটিং, গোল রক্ষক সবুজ ভারী সুন্দর আউটিং করলো, হ্যান্ড 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 পরিষ্কার হ্যান্ড একেবারে পরিষ্কার হ্যান্ড, ওটাই ওটাই গড়ানো শট পরে লং পাস ওখান থেকে পিরু, অনেকটা দেরি করেছিল বাইরে বেরোতে, পরবর্তী সময় ক্লিয়ার করেছে বা পাই গেল সেটা থেকে হাই প্রাইস টিকিট, ওটা আক্রমণে মোহাম্মদ গর্সন, নো 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 ফাউল, রাজ্জাক উইলিয়াম জোসেফ স্টপার ফুল ব্যাক হ্যান্ড বল কিক নিচ্ছেন, মোহন থেকে আক্রমণে বিশ্বাস বলটাকে দারুণভাবে বাধা দান করল, ভালো বলটা পেয়েছিল, পাসটা দারুণ পেয়েছিল, খেলোয়াড় পরিবর্তন হবে করল আর সুকুমারকে তুলে নেওয়া হত, কিন্তু সেটা বাইরে সবুজ ক্লিয়ার করছে বল, কি হবে বলা মুশকিল, সুবনে জাতু গড়াচ্ছে ফলাফল দুই দুই, এখান থেকে স্লাইড করার চেষ্টা বরদান হরকে, আবু আরো এক ঝাঁক বিদেশি প্রথম শট দাদা ভাই একাদশের তিন নম্বর চাস্তার প্লেয়ার, দাদা ভাই একাদশের হয়ে মোহন 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 কিন্তু গোল করে দলকে সমতায় ফিরেছে, ভালো কাম ব্যাক করে এসছে দাদা ভাই একাদশ, প্রথমে এক গোলে পিছিয়ে ছিল, ও হো বুদ্ধিযুক্ত শট মোহন, গোলরক্ষক সবুজ ডান দিকে অ্যাটেম্প দিলেন এবং মোহন শটটা রাখলো ঠিক তার বাঁ দিকে, অর্থাৎ টার্গেট প্রথম শটে একেবারে পারফেক্ট, তার দলের প্রথম শট এনে দিলে দাদা ভাই একাদশের হয়ে প্রথম শট নিতে আসা মোহন, এবারে হায়
হাই ভোল্টেজ টাইপের বলা যেতে পারে। ও হো, মারো কিন্তু সঠিক দিকে ঝাঁপিয়েছিল, দলের দ্বিতীয় শট উইলিয়ামসন ভালো পারফর্ম করেছিল ম্যাচে। ভাই ভাই একাদশের উইলিয়ামসন উইলিয়ামের শট, দারুণ শট উইলিয়াম, আত্মবিশ্বাস একেবারে ভরপুর রেখে শটটা দিল। গোলকিপার চেঞ্জ হচ্ছে, মোহাম্মদ গর্সন কিন্তু গোলকিপার, অনেক ম্যাচে কিন্তু গোলরক্ষকের দায়িত্ব নেন মোহাম্মদ গর্সন, ও অনেক সেভ করে। আর মাঠে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছ, ছাদেও অনেক দর্শক রয়েছে। ও বলটা খুব পার ছিল, পাওয়ারে ফিনিশ করে অনেক মাঠে, ভালো গোলকিপার ছিল বিদু, লাস্ট এন্ড ফাইনাল শট বলা যেতে পারে দলের হয়ে। দাদা ভাই একাদশের লাস্ট এন্ড ফাইনাল শট, ওহো সবুজ ভালো সেভ করলেন, এই যে শুরু হয়ে গেল মোহাম্মদ গর্সনের অভিনয়, প্রতি মাঠেই তাই করেন। লাস্ট এন্ড ফাইনাল শট, যদি গোল করতে পারে তো সেমিফাইনালের টিকিট কনফার্ম করে নেবেন। মুসা ভেলকি দেখালো কিন্তু, অনেক দূর থেকে শট করছে, পাওয়ার হতে পারে, ম্যাচে সমতা থাকতে হলে কিন্তু মোহাম্মদকে সেভ করতেই হবে, আর যদি মুসা গোল করে একদম কনফার্ম করে নেবেন সেমিফাইনালের টিকিট। টান টান উত্তেজনা দর্শকের মধ্যে, আহ বুদ্ধিযুক্ত শট করলেন মুসা, দারুণ শটটি করেছে কিন্তু মুসা।